ঈদে ঘরমুখ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলধিয়া পাটুরিয়ায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজবাড়ী জেলা ও পুলিশ প্রশাসন। এজন্য দফায় দফায় বৈঠক করেছে তারা। বাস ভাড়া না বাড়ানো, যাত্রী হয়রানি বন্ধে এবং যানজট নিরসনে নানা পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ঘাট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। রাজবাড়ীর প্রতিনিধি সাজিদ হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন মেহজাবিন ইউনা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার বলে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে অন্যান্য সময়ের চেয়ে ঈদে চাপ বাড়ে যাত্রীবাহী পরিবহনের। এই রুটে নিয়মিত 22টি লঞ্চ চলাচল করলেও ফেরি চলে 12 থেকে 15টি। তবে এবার ঈদে 20টি ফেরি চলাচল এবং 6টি ঘাট চালু রাখার প্রস্তুতি নিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন। ঈদে ঘরমুখ মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া ট্রাক চলাচল বন্ধ, ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, রাস্তার খানাখন্দ সংস্কার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। পরিবহন শ্রমিকরাও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসনকে। ঈদের মধ্যে আসলে অনেক সময় হয়রানিতে পড়তে হয়, সরকারের কাছে দাবি, প্রধানমন্ত্রীর কাছে দাবি, যাতে এই ধরনের আমরা হয়রানিতে না হই। যানজট থেকে আমাদের কোনো বিকল্প রাস্তা দেখাই দিলে আমাদের জন্য খুব ভালো। আর ঘাটে যে কোনো ধরনের হয়রানি বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ যাত্রীদের, পাশাপাশি ফেরির কৃত্রিম সংকট সৃষ্টি করে যানজট তৈরি না করার আহ্বান জানান তারা। যানজট, দুর্নীতি, তারপরে চাঁদাবাজি, এ ধরনের কোনো সন্ত্রাস সমস্যা যদি না হয় সেজন্য আমরা আশা ব্যক্ত করি। এদিকে BIWTC কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ঈদের আগে ও পরে নির্বিঘ্নেই ফেরি পারাপার হতে পারবে সবাই। নৌ মন্ত্রণালয় ঈদের আগে 3 দিন এবং ঈদের পরে 3 দিন শুধুমাত্র জরুরি পণ্যবাহী ট্রাকগুলো চলাচল করবে, পাজে মালের কোনো ট্রাক পারাপার হবে না। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে গোয়ালন্দ ঘাট এলাকায় বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছেন তারা। আমরা BIWTC, BIWTA এবং অন্যান্য স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে, যারা এই ঘাট সংলগ্ন বিষয়ে কাজ করে, প্রত্যেকের সাথে কথা বলেছি এবং তাদের সহযোগিতার কথা বলেছি। তারা ইতিমধ্যে তাদের নিজ নিজ দায়িত্ব পালন শুরু করেছেন। ঈদকে সামনে রেখে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট দিয়ে ঘরমুখ মানুষ নিরাপদ এবং নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে, এটাই প্রত্যাশা সবার। SCTV নিউজ ডেস্ক।